Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 360. আজকের এই 360 নম্বর ভিডিও থেকে আমরা আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 112 এবং 113 এ দেখো কোষে দেখি 6.1 আছে। এই কোষে দেখি 6.1 টাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার। এই 360 নম্বর ভিডিও থেকে আমরা এই কোষে দেখি 6.1 এর অঙ্কগুলো আলোচনা করব। প্রথমে এই ভিডিওতে আমরা বুঝে নেব যে চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস এবং সরল সুদের সঙ্গে এর পার্থক্য কোথায়। দেখো, আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল নিয়ে আসছি। প্রথমে এই এক্সাম্পলটাই তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। দুজন বন্ধু আছে, একজনের নাম হচ্ছে এ, আর একজন বন্ধুর নাম হচ্ছে বি। এই এ এবং বি দুই বন্ধুর কাছেই 100,000 টাকা করে আছে, 100,000 টাকা করে আছে। তাহলে এর কাছে কত টাকা আছে? 100,000, মানে 100,000 টাকা। বিয়ের কাছে কত টাকা আছে? এর কাছেও আছে 100,000 টাকা, মানে 100,000। এই টাকাটা রয়েছে দুজনের কাছে। দুজনে একই সঙ্গে একটা ব্যাংকে গেছে। সেই ব্যাংকে গিয়ে তারা জানতে পারে যে বার্ষিক সরল সুদের হার এইটা হচ্ছে 10%। ভালো করে ঘটনাটাকে বোঝো। এ এবং বি দুই বন্ধু, তাদের দুজনের কাছেই 100,000 টাকা করে আছে। আমি লিখেছি এর টাকাটা পি 100,000 টাকা, বিয়ের টাকাটা ধরেছি পি ওয়ান, এটাও 100,000 টাকা। বার্ষিক সরল সুদের হার এটা হচ্ছে 10%। তাহলে এখানে পার্সেন্টেজ অফ আর হচ্ছে 10%, এখানেও পার্সেন্টেজ অফ আর এটাও হচ্ছে 10%। এ কি করলো, এই টাকাটাকে 3 বছরের জন্য ব্যাংকে জমা রেখে দিল। 3 বছর সময়টা নিল, 3 বছর। বি কি করলো, সে কি করলো, সময়টা 1 বছর, বললো আমি অতদিন টাকাটা রাখবো না, আমি 1 বছরের জন্য টাকাটা রাখব। ভালো কথা। এবারে রেখে দিয়ে, টাকাটাকে রেখে দিয়ে দুজনেই বাড়ি চলে এলো। ঠিক 1 বছর পরে যখন বি তার টাকাটাকে তুলতে গেল, বি কত টাকা সুদ পাচ্ছে? না, বি যে টাকাটা সুদ পাচ্ছে আই ওয়ান ধরি, সেটা কি হচ্ছে? পি আর টি বাই 100। পি কত? 100,000 ইন্টু আর কত? 10 ইন্টু সময় কত? 1 বছর, ডিভাইডেড বাই 100। এত টাকা বি পেয়ে গেল। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দাও, অর্থাৎ দেখা যাচ্ছে 10,000 টাকা পেল সুদ। বি কি করল, তার এই আসল 100,000 টাকা তো উঠলই সঙ্গে 10,000 টাকা। তাহলে বি টোটাল কত পেল? পি ওয়ান প্লাস আই ওয়ান, এই টাকাটা বি পেল টোটাল সুদে আসলে। এবং সেটা বুঝতেই পারছো, 100,000 টাকা আর 10,000 টাকা, তাহলে কত হবে? 110,000 টাকা। এত টাকা। বি এবারে কি করলো, 1 বছর সময় হয়েছে, কিন্তু 1 বছর পরে বি এই টাকাটা পেয়ে গেছে, 110,000 টাকা। বি কি করলো, এই 110,000 টাকাটাকে সে আবার ওই দিনকেই 1 বছরের জন্যে ব্যাংকে রেখে দিল। এক্ষেত্রে তার আসলটাকে আমি ধরে নিচ্ছি পি টু। তাহলে পি টুতে আর 100,000 টাকা থাকছে না,
এখন এটা হয়ে যাচ্ছে 1,10,000 টাকা। বাদ বাকি প্যারামিটারগুলো কিন্তু একই থাকছে, সুদের হার ব্যাংক ওই 10% করেই দিচ্ছে, আর বিও 1 বছরের জন্যই সময়টা রেখে দিল। এবারে বি দ্বিতীয় বছরে শেষে মানে 2 বছর বাদে ব্যাংকে গেল, গেলে পরে সে যে সুদটা পাবে আমি সেই সুদটাকে ধরছি I2। তাহলে I2 এটা ইজিক্যাল টু কি হবে, P2 আর ইন্টু T1 বাই 100, এত টাকা পাবে। এটা কত হচ্ছে না, 1,10,000 এটা হচ্ছে আসল, সুদের হার হচ্ছে 10, সময় 1 বছর, ডিভাইডেড বাই 100, এত টাকা পাচ্ছে। শূন্য 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 কেটে দাও। এবারে দেখো সে সুদ পাচ্ছে কত, 11,000 টাকা, 11,000 টাকা সে সুদ পাচ্ছে। তাহলে সুদে আসলে ব্যাংকের থেকে সে কত টাকা পাচ্ছে দ্বিতীয় বছরের শেষে, না সেটা হচ্ছে P2 প্লাস I2। P2টা তার কত ছিল না, 1,10,000 টাকা, I2 সে কত পেয়েছে, 11,000 টাকা। তো 10,000 আর 11,000 21,000 হলো, টোটাল সে কত পেলো, 1,21,000 টাকা। দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে সে কত পেলো, 1,21,000 টাকা। সে কি করলো, এই 1,21,000 টাকাটাকে ওই দিন ওই সময়ে আবার 1 বছরের জন্য রেখে দিল ব্যাংকে। তাহলে তার আসলটা পরিবর্তিত হয়ে গেল, আমরা এখন ধরছি সেটা হয়ে গেল P3, আর আসলের অ্যামাউন্টটা কত হলো না, 1,21,000 টাকা। সুদের হার ওই একই রইল, সময় সে 1 বছরই রাখলো। এরপরে দেখো তৃতীয় বছরের শেষে যখন সে ব্যাংকে যাচ্ছে তখন সুদ বাবদ সে কত টাকা পাবে, I3 সে সুদ পাবে কত, P3 মানে 1,21,000 ইন্টু আর মানে 10 ইন্টু সময় 1 ডিভাইডেড বাই 100, এত টাকা সে সুদ পাবে। শূন্য 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 কেটে দাও, অর্থাৎ সে সুদ পাবে দেখা যাচ্ছে 12,100 টাকা। তাহলে তৃতীয় বছরের শেষে সুদে আসলে সে কত টাকা পাবে না, সেটা হবে P3 প্লাস I3। P3 কত ছিল, 1,21,000, 1,21,000, I3 কত হলো, 12,100। তাহলে তার যোগ করলে কত হচ্ছে, 21 আর 12 যোগ করলে 33,100, 1,33,100 টাকা সে 3 বছরের শেষে সুদে আসলে তার ওই 1,00,000 টাকাটাকে বানিয়ে ফেলল। আসছি এবারে তার বন্ধু এর ব্যাপারে, যেদিনকে বিয়ের 3 বছর শেষ হচ্ছে, বি তো এত টাকা পেলো কিন্তু সেদিনকে তো এরও 3 বছর শেষ হয়ে গেল, এবারে ব্যাংকে গেল, যেতে এ কি পেলো দেখো, এর ক্ষেত্রে যে আয়টা শেষ পেলো সেটা হচ্ছে এই আসল পি মানে 1,00,000 × 8 মানে 10 × সময় মানে 3 / 100, এইটা পেলো সে সুদ। শূন্য 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 কেটে দাও, তাহলে 10,000 × 3 মানে 30,000 টাকা এইটা সে সুদ হিসেবে পেয়েছে। তাহলে সুদে আসলে পি প্লাস আই, সুদে আসলে সে কত টাকা পেল না, সুদে আসলে সে যেটা পেল সেটা হচ্ছে 1,00,000 টাকা তার আসল,
প্লাস 30,000 টাকা হচ্ছে তার সুদ, তাহলে সব মিলিয়ে কত পেল? 1,30,000 টাকা। দেখো তার বন্ধু বি কিন্তু পেয়েছে 1,33,100 টাকা। কি হলো ব্যাপারটা? টাকাটা তো দুজনের একই খেটেছে, একই পরিমাণ টাকা ছিল দুজনের, এর কাছেও 1,00,000 টাকা ছিল, বিয়ের কাছেও 1,00,000 টাকা ছিল, ব্যাংক দুজনকেই একই হারে সুদ দিয়ে গেছে, সরল সুদ দিয়ে গেছে। এ টাকাটা একটানা 3 বছর রেখেছে, আর বি কী করেছে? 1 বছর রেখেছে, যা পেয়েছে সেটাকে দ্বিতীয় বছর রেখেছে, আবার যা টাকা পেয়েছে সেটাকে তৃতীয় বছরে রেখেছে। তো তারা এত টাকা বেড়ে গেল কেন? 3,100 টাকা বি বেশি পাচ্ছে কেন? না দেখো, বিয়ের ক্ষেত্রে কি হয়েছিল, তার মূলধন তো ছিল 1,00,000 টাকা, এটা 1 বছর পরে এই 1,00,000 টাকার ওপরে সে একটা 10,000 টাকা সুদ পেয়েছিল। সুদ আর আসলটাকে জমা করে তার আসলটা কিন্তু দ্বিতীয় বছরে এর থেকে বেড়ে গেছে, এর কিন্তু দ্বিতীয় বছরেও 1,00,000 টাকাই খেটেছে। আর বিয়ের কি হয়েছে, দ্বিতীয় বছরে 1,10,000 টাকা খেটেছে। সেই জন্যে দ্বিতীয় বছরে বি কিন্তু 11,000 টাকা সুদ পেয়েছিল। আবার সেই সুদটা যখন এখানটাতে এসে জুড়ে গেছে, তৃতীয় বছরে এর আসলটা 1,21,000 হয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রে কি হলো, 1,00,000 টাকা প্রথম বছরের আসল, 1,00,000 টাকাই দ্বিতীয় বছরের আসল, 1,00,000 টাকাই তৃতীয় বছরের আসল। বিয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, 1,00,000 টাকা প্রথম বছরের আসল, 1,10,000 টাকাটা দ্বিতীয় বছরের আসল, এবং 1,21,000 টাকা এইটা হচ্ছে তার তৃতীয় বছরের আসল। এই যে বাড়তি টাকাগুলো, এই টাকার জন্যেই সে এই টাকাটা সুদ পেয়েছে বেশি। এটাকেই বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এখানে কি হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর যে সুদটা হয়, সেই সুদটাকে আসলের সঙ্গে জুড়ে দিয়ে আসলটাকে বাড়িয়ে দেওয়া হয়, ফলে আসল বেড়ে গেলে পরে তার পরবর্তী টার্মে সে বেশি সুদ পাচ্ছে, সেই বেশি সুদটাকে আবার আসলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এইভাবে যে সুদটা চলতে থাকে তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। ব্যাংক আমাদের যে হারে সুদ দেয় সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদই দেয়, আমরা আমাদের হিসেবের জন্যে বলি যে সরল সুদ, কিন্তু সরল সুদে ব্যাংকের কাজ কেউ হয় না। এই হিসেবটা যেমন বি জানে, সেরকম এখন রাম শ্যাম যদু মধু সবাই জানে, কেউই টাকা রাখবে না ব্যাংকের কাছে গিয়ে। তাহলে আমরা শুধু বোঝবার জন্যে আগে সরল সুদটা আমাদের করতে হয়, তারপরে আমাদের চক্রবৃদ্ধি সুদ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো চক্রবৃদ্ধি সুদটা কি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এখানে কি করা হয় না, একটা নির্দিষ্ট সময়ের সুদ অন্তর, সেই সময়ে যে সুদটা হলো সেই সুদটাকে আসলের সঙ্গে জুড়ে আসলটাকে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে পরবর্তী ওই নির্দিষ্ট সময়ের জন্য বেশি আসলের জন্য বেশি সুদ পাওয়া যাচ্ছে, সেই বেশি সুদটাকে আবার এনে আসলের সঙ্গে জুড়ে দেওয়া হবে, দিয়ে তার পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্যে কী করা হচ্ছে না, আসলটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যে সুদটা চলতে থাকে এটাকেই চক্রবৃদ্ধি সুদ বলা হয়। এবারে আমরা এই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাগুলো এখানটাতে আলোচনা করব। দেখো এবার আমরা ফর্মুলাগুলো আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি না একটা আসল হচ্ছে পি, পি টাকা, বার্ষিক সুদের হার কত, 8%। যদি এটা হয় তাহলে পরে এক বছর পর সুদ কত হবে, সুদ আই, এটা কত হবে,
না এই পি আসল পি, এই টাকার আর পার্সেন্ট, আর পার্সেন্ট মানে আর বাই হান্ড্রেড। তাহলে সুদ কত হবে? না পি আর বাই হান্ড্রেড, এত টাকা। তাহলে এক বছর পর সুদ আসল কত হবে? না আসল আর সুদ দুটোকে জুড়ে দিতে হবে। আসলটা ছিল কত আমার? পি। আর সুদ পেলাম কত? পি আর বাই হান্ড্রেড। তাহলে পিটা যদি আমি কমন নিয়ে নিই, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এইটা হলো এক বছর পরে সুদ আসল পাচ্ছি আমি। এবারে দেখো, যদি এই টাকাটাকে যদি দ্বিতীয় বছরের জন্য খাটিয়ে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় বছরের আসল কত হচ্ছে এই টাকাটা? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কত হচ্ছে? আসল হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এইটা হচ্ছে আসল। সুদের হারটা যদি এই আর পার্সেন্টই থাকে, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমরা সুদ পাবো কত? না আর পার্সেন্ট সুদ পাবো। কার আর পার্সেন্ট? এই আসলের আর পার্সেন্ট। তার মানে সুদ কত হবে? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এইটা হচ্ছে আসল, তার আর পার্সেন্ট ইন্টু আর বাই হান্ড্রেড, এটা পাবো সুদ। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত হবে? সুদ আসল এটা কত হবে? না আসলটা তো লিখতেই হবে, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এটা হলো আসল, প্লাস যে সুদটা দ্বিতীয় বছরের জন্য পেয়েছি আমরা, সেটা কত? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড। ভালো করে লক্ষ্য করো, সমান সমান কত হচ্ছে? দেখো, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এটা আমি কমন নিয়ে নিতে পারি, নিলে আমার এখানে কি থাকবে? ওয়ান প্লাস এখানে আর বাই হান্ড্রেড, অর্থাৎ আমি কি পাচ্ছি? না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু। প্রথম বছরে কত পেয়েছিলাম সুদ আসল? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, মানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান। দ্বিতীয় বছরের জন্য কি হলো? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু হয়ে গেল। এবারে যদি আমি তৃতীয় বছরেরটা হিসেব করি, দেখো ব্যাপারটা আরও সুন্দর লাগবে। তৃতীয় বছরের ক্ষেত্রে তাহলে আসল হলো এইটা, আমার বোর্ডে তো জায়গা নেই, আমি মুছে নিচ্ছি এখানটাতে, আশা করি তোমরা তো লিখে নিয়েছো এটা। দেখো, সুতরাং তৃতীয় বছরের ক্ষেত্রে আসল কত হচ্ছে? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু।
তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ কত হবে? না, সুদ হবে এইটার 8%, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইন্টু R/100, এত টাকা। তাহলে তৃতীয় বছরের শেষে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল এটা কত হচ্ছে? না, আসলটা তো আমায় লিখতেই হবে, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 প্লাস সুদটা লিখতে হবে, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইন্টু R/100 সমান সমান কি হচ্ছে? পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2, এটা কমন নিয়ে নিলাম আমি। তাহলে এখানে আমার কি পড়ে রইল? 1 পড়ে রইল, প্লাস এখানে কি পড়ে রইল? R/100 পড়ে রইল। অর্থাৎ আমি কত পেলাম? না, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 3। দেখতে পাচ্ছ এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু যত বছরের জন্য টাকাটা খাটছে সেই অনুযায়ী হচ্ছে। তার মানে আমরা ফর্মুলায় আসতে পারি এখান থেকে। সেই ফর্মুলাটা কি? যদি আসল হয় পি টাকা, বার্ষিক সুদের হার যদি হয় 8%, আর টাকাটা যদি এন বছর খেটে থাকে, তাহলে পরে এন বছরের শেষে সুদ আসল, এখানে সুদ আসলটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, সেই সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? ফর্মুলাটা কি? তাহলে পি টাকা, আসল পি টাকা, এরকম নয়, ওয়েট, দেখো, আসল সমান সমান হচ্ছে পি টাকা, বার্ষিক সুদের হার এটা হচ্ছে 8%, সময় এটা হচ্ছে এন বছর, তাহলে এন বছর পরে আমি যে মোট সুদ আসল পাব, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, হলে কি হবে? সমূল চক্রবৃদ্ধি, সমূল মানে মূল সমেত, চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি এটা কত হবে? এটা হবে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার এন। বোঝা গেল? আচ্ছা, আমাদেরকে কখনো জিজ্ঞাসা করতে পারে যে এত বছর পরে আমি কত টাকা সুদ পাব? সমূল চক্রবৃদ্ধি জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করতে পারে কত টাকা সুদ পাব। তার আর ফর্মুলা করার দরকার নেই, এটার থেকে আসলটাকে বাদ দিয়ে দেবে, সুদ বেরিয়ে যাবে। এছাড়াও আরেকটুখানি আছে, তবে সেটা আমি এখনই বলবো না, ওটার অঙ্ক যখন আমি পাবো সেই জায়গাতে ওটাকে ডিসকাস করব। তার আগে পর্যন্ত তোমাদের এই ফর্মুলা দিয়েই চলে যাবে। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবার চেষ্টা করব।
আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর এই কোষে দেখি 6.1 অঙ্কগুলোর জন্যে আমার 361 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, সেখান থেকে আমি অঙ্কগুলো করতে শুরু করে দেবো। দ্যাট ইজ অল, বাই।